নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ফুটবলের সবথেকে বড় ম্যাচ দ্য কলকাতা ডার্বি নিয়ে, অর্থাৎ এটিকে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল ম্যাচ নিয়ে, যেই ম্যাচটা কালকে সন্ধ্যে 7:30 থেকে হতে চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। তো সেই ম্যাচটার সম্বন্ধে আমরা কথাবার্তা বলবো, ম্যাচে দুই দলের থেকে কী এক্সপেকটেশন আছে, কারা এগিয়ে আছে সেই নিয়ে আলোচনা করবো, মানে বলতে পারো ম্যাচ প্রিভিউ করবো। দুটো দলের প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে সেই নিয়েও কিছুটা আলোচনা আমরা করে নেব। তো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো বা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুনি, নিচের লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও। তো চলো একটা প্রমোশন দেখে নাও, তারপর আমরা ভিডিওর মেন টপিকে আসছি। গাইস, বিফোর ইউ স্টার্ট আই নিড টু শো ইউ ওয়ান ফুটবল অ্যাপ হুইচ আই ইউজ টু ফলো অল অফ মাই ফেভারিট টিমস অ্যান্ড ফেভারিট লিগস। ইটস অ্যাবসলুটলি ফ্রি অ্যান্ড ক্যাচ দ্য অল লেটেস্ট আপডেটস অফ ইন্ডিয়ান ফুটবল অ্যান্ড ওয়ার্ল্ড ফুটবল হেয়ার ইন জাস্ট ওয়ান ট্যাপ। অ্যান্ড গাইস, ইউ ক্যান ফাইন্ড এভরিথিং ইন ওয়ান ফুটবল, লাইক লাইভ স্কোরস, ট্রান্সফার নিউজ অ্যান্ড মেনি মোর। And now you can stream live matches on the app and watch video highlights in addition to general football news. So guys, go and download One Football for free now. Link is in the video description. So go and check it out. তো গাইস, ফুটবল ফ্যানেদের জন্য কিন্তু খুবই একটা কার্যকরী অ্যাপ হচ্ছে ওয়ান ফুটবল। তো সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করে দেখতে পারো। তো গাইস, এবার যদি মেন টপিকে আসে যায়, তো সেখানে আমরা কথা বলবো এটিকে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল ম্যাচ নিয়ে, যেই ম্যাচটা কালকে সন্ধ্যেবেলা হতে চলেছে। তো এই ম্যাচের আগে আমরা দুটো দলের পজিশান দেখে নেব, যে এই মুহূর্তে এটিকে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল কোন পজিশানে আছে। তো পয়েন্টস টেবিলের দিকে তাকালে তোমরা এটিকে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলকে কিন্তু পাশাপাশি দেখতে পাবে। এটিকে মোহনবাগান আছে আইএসএল পয়েন্টস টেবিলের 7 নম্বর স্থানে আর ইস্ট বেঙ্গল আছে 8 নম্বর স্থানে। যদিও ব্যাপারটা হচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু একটা ম্যাচ এটিকে মোহনবাগানের থেকে বেশি খেলেছে। এটিকে মোহনবাগান দুখানা ম্যাচ খেলেছে, যার মধ্যে একটা হেরেছে একটা জিতেছে। উল্টো দিকে ইস্ট বেঙ্গলও একটা ম্যাচ জিতেছে, বাট তারা দুখানা ম্যাচ হেরেছে। এবার ওভারঅল পারফরমেন্স দুটো টিমের এখনও পর্যন্ত কেমন আছে, এটিকে মোহনবাগানের কথা বললে এটিকে মোহনবাগান কিন্তু খারাপ ফুটবল খেলেনি, ভালো ফুটবল খেলেছে। কেরালা ব্লাস্টার্স ম্যাচটাই তো অসাধারণ খেলেছে, তাদের অ্যাটাক লাইনটা ব্রিলিয়ান্ট ছিল। চেন্নাই এফসি ম্যাচটা তো শুরুটা খারাপ করেনি, ভালো অ্যাটাকিং ফুটবল কিন্তু এটিকে মোহনবাগান খেলছিল। বাট এটিকে মোহনবাগানের সমস্যাটা আছে হচ্ছে ডিফেন্সে। ডিফেন্সিভলি কিন্তু এটিকে মোহনবাগানকে সবসময় কম্প্যাক্ট লাগছে না। লাস্ট ম্যাচে কিছুটা বেটার লেগেছে, বাট স্টিল তারা দুখানা গোল কনসিড করেছে। তো সেখানে ডিফেন্সিভ অর্গানাইজেশন কিন্তু এটিকে মোহনবাগানের একটা সমস্যা। তারা 2 ম্যাচে 4টে গোল সেখানে কনসিড করেছে, বাট মিডফিল্ড এখনও পর্যন্ত এটিকে মোহনবাগানের ব্রিলিয়ান্ট খেলেছে। উইংয়েও ভালো প্লেয়ার আছে, লিস্টন, আশিক, মনিভিরের মতো প্লেয়াররা আছে, যেখানে উইং প্লেও ভালো হচ্ছে। একটা জায়গায় প্রবলেম ছিল, সেটা হচ্ছে ফিনিশার। তো লাস্ট ম্যাচে কিন্তু সেই কাজটাই দিমিত্রি পেত্রাতোস করেছে। লাস্ট ম্যাচে হ্যাট্রিক করেছে, তার সঙ্গে গোল করিয়েছে। ওভারঅল দিমিত্রির খেলা কিন্তু লাস্ট ম্যাচে ভালোই লেগেছে। তো এটিকে মোহনবাগান দলে কিন্তু ওই পজিশনেই ওরকম একটা খেলোয়াড়ের দরকার ছিল, যেও ফিনিশিংয়ের কাজটা করতে পারবে, যেটা দিমিত্রি পেত্রাতোস করেছে। তো সেই জন্যই কিন্তু আই থিঙ্ক দিমিত্রি পেত্রাতোসের উপর কিন্তু এটিকে মোহনবাগানের আপফ্রন্টে সবথেকে বেশি দায়িত্বটা থাকবে, কারণ মিডফিল্ডে বুমোস, কাউকো, তার সঙ্গে লিস্টন, মনভীর বা আশিকরা থাকলে কিন্তু সেখানে এটিকে মোহনবাগান গোলের চান্স প্রচুর ক্রিয়েট করবে, সেটা বলাই যায়। তবে ডিফেন্সে কিছু কিছু উন্নতির কিন্তু প্রয়োজন আছে। বিশেষ করে ব্র্যান্ডন হ্যামিলকে লাস্ট ম্যাচে বেটার লাগলেও সে কিন্তু 2 বার ওন গোল করে ফেলছিল, আর তার সাথে পোগবাকে তো খেলানোই যাচ্ছে না। মানে বিদেশি ডিফেন্ডার নিয়ে কিন্তু এটিকে মোহনবাগানের সমস্যা আছে। সেখানে যদি একটা তীরির মতো প্লেয়ার থাকতো, তাহলে সেই জায়গাটা কিন্তু নিশ্চিত থাকা যেত যে একটা এমন প্লেয়ার আছে যে কিন্তু ডিফেন্সটাকে সামলে রাখতে পারে, বাট সেখানে এটিকে মোহনবাগান কিছুটা সমস্যায় পড়েছে। উল্টো দিকে ইস্ট বেঙ্গলের কথায় যদি আসা যায়, তো সেখানে ইস্ট বেঙ্গলের ডিফেন্সেও কিন্তু প্রবলেম আছে। ইভান গঞ্জালেসকে নর্মালি যেভাবে আমরা খেলতে দেখতে অভ্যস্ত, সেই খেলাটা কিন্তু ইভানের থেকে এখন আমরা পাইনি। তার পাশে কিন্তু লালচুংনুঙ্গা সেই তুলনায় বেটার খেলেছে, তাকে বেশ ইম্প্রেসিভ লেগেছে। তো সেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্সেও প্রবলেম আছে। আমি একটা জায়গা নিয়ে ভাবছিলাম যে গোল স্কোরিংয়ের ক্ষেত্রে ইস্ট বেঙ্গলের প্রবলেম হবে কিনা। তো সেখানে এখনও পর্যন্ত ইস্ট বেঙ্গল কিন্তু 3 ম্যাচে 5টা গোল করেছে, প্রত্যেক ম্যাচেই গোল পেয়েছে। আর ইস্ট বেঙ্গলের আক্রমণ ভাগের মেন প্লেয়ারটার নাম হচ্ছে কিন্তু ক্লেইটন সিলভা। ইস্ট বেঙ্গলের আক্রমণ ভাগটা কিন্তু অনেকটাই ক্লেইটনের উপর নির্ভর করে আছে, এবং ক্লেইটনের সেই কোয়ালিটিও আছে। তবে যদি ইলিয়ান্দ্রোর মতো প্লেয়ার, সে যদি পুরোপুরি ফিট থাকে, ক্লেইটনকে দরকারে সাপোর্ট দিতে পারে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের অ্যাটাকিং ভাগটা আরও বেটার হবে। এখন কিন্তু বড্ড বেশি চাপটা ক্লেইটনের উপরই পড়ে যায়, যদিও পেছন থেকে একদিন এসে কিরিয়াকু আর জর্ডন ওডোয়ার্তি গোল করে গেছে, অ্যালেক্স লিমা গোল পেয়েছে। তো এটা একটা ভালো ব্যাপার যে মিডফিল্ডাররা গোল পাচ্ছে। তবে আপফ্রন্টের মেন প্লেয়ারটা কিন্তু ক্লেইটন সিলভা। উইঙ্গারদের কথা বললে সেখানে কিন্তু ভিপি শুয়েরকে উইংয়েই ভালো লেগেছে, তার সঙ্গে নাওড়ে মহেশ সিংও ভালো খেলেছে। যদি অনিকেত যাদব চলে আসে, তাকে যদি খেলায়, সে যদি পুরোপুরি ভালো ফিট কন্ডিশনে থাকে, তাহলে আই থিঙ্ক এই জায়গাতে কিন্তু অপশান আরও বাড়বে। আর আমার মনে হয় স্টিভেন কনস্ট্যান্টাইন কিন্তু অনিকেত যাদবকে লেফট উইংয়ে খেলিয়ে ট্রাই করতে পারে। আমার মনে হয় অনিকেত কিন্তু ভালোই খেলবে, কারণ স্টিভেন যেরকম চাইছে যে রাইট উইং দিয়ে ক্রস করবে, অনিকেত কিন্তু অ্যাকচুয়ালি সেরকম টাইপের প্লেয়ার না। তাকে আমরা দেখেছি ভালো স্কিল আছে, ভেতর দিকে ঢুকে তিনি শট নিতে ভালোবাসেন, সেই টাইপের প্লেয়ার। তো আই থিঙ্ক অনিকেতকে কিন্তু স্টিভেন সুযোগ দিয়ে দেখতে পারে, ভালোই খেলবে বলে আমার মনে হয়।
আর প্রথম দুটো ম্যাচে হারের পর কিন্তু ইস্টবেঙ্গলের মিডফিল্ডটাকে খুব একটা ভালো লাগছিল না, তবে লাস্ট ম্যাচে সেখানে কিন্তু কিরিয়া খুব ভালোই খেলেছেন। এবার তার পাশে ডার্বি থেকে স্টার্ট করে সেটাই দেখার, লাস্ট ম্যাচে জর্ডন ওডোহার্তি স্টার্ট করেছিল, সে গোল পেয়েছিল। তবে এই ম্যাচে হতে পারে সৌভিক চক্রবর্তী মিডফিল্ডে এলো, আপ ফ্রন্টে ক্লেটনের সঙ্গে অ্যালেক্স লিমাকে জুড়ে দিল, এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পেতে পারি। তবে ইস্টবেঙ্গলের ডিফেন্সের জন্য কিন্তু একটা ভালো টেস্ট আছে, বিশেষ করে সার্থক গলুয়ের জন্য। তো বাঁ দিক দিয়ে কিন্তু এটিকে মোহনবাগানের আসিক বা লিস্টনের মতো প্লেয়াররা অপারেট করবে, তাদের সঙ্গে সার্থক কীভাবে আর কি কম্পিট করে সেটাই দেখতে হবে। জেরি কিন্তু লেফট উইংয়ে ভালো খেলেছে, তো সেখানে ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু ওটা একটা পজিটিভ ব্যাপার আছে যে জেরি ভালো খেলছে। তবে এটিকে মোহনবাগানের উইঙ্গারদের এগেনস্টে কিন্তু ইস্টবেঙ্গলের সাইড ব্যাকেটদের বড় চ্যালেঞ্জ আছে, কারণ এটিকে মোহনবাগানের কাছে কোয়ালিটি উইঙ্গার আছে, ইন্ডিয়ানদের মধ্যে আসিক লিস্টন বা মানভিররা আছে, তার সঙ্গে হুগো বুমোসকেও আমরা দেখছি সেও কিন্তু মাঝে মধ্যে উইংয়ে চলে যাচ্ছে, গিয়ে উইং থেকে সে অ্যাটাক ক্রিয়েট করছে। তো সেখানে কিন্তু উইং প্লে এটিকে মোহনবাগানের বেশ ভালো হচ্ছে, আর তার সঙ্গে মাঝখানে ইভান গনসালেস কিভাবে দিমিত্রি পেত্রাতোসকে সামলে রাখে সেটাও কিন্তু দেখতে হবে। তো ওভারঅল কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সের সঙ্গে এটিকে মোহনবাগানের অ্যাটাকের একটা ভালো লড়াই হবে, আর উল্টো দিকে হয়তো ইস্টবেঙ্গল এটিকে মোহনবাগানের তুলনায় ম্যাচে সুযোগ কম পাবে, বাট সেই সুযোগগুলোকে তারা যদি কাজে লাগাতে পারে সেক্ষেত্রে তারাও কিন্তু গোল পেতে পারে, কারণ এটিকে মোহনবাগানের ডিফেন্সের অবস্থা কিন্তু খুব একটা ভালো এখনও পর্যন্ত লাগেনি। তো সেখানে এই ডার্বি ম্যাচটা কিন্তু উত্তেজক হবে সেটা বলাই যায়। তো আইএসএল আমরা যে ডার্বিগুলো দেখেছি সেগুলো সবই কিন্তু এটিকে মোহনবাগান জিতেছে, বাট সেই তুলনায় ইস্টবেঙ্গলের দলটা এবারে কিছুটা বেটার, তো সেখানে আই থিঙ্ক লড়াইটি এবারে কিন্তু আর একটু বেটার হবে। ইভেন ডুরান কাপের ডার্বিতেও আমরা দেখেছিলাম যে এটিকে মোহনবাগান ম্যাচটা ডমিনেট অবশ্যই করেছিল, কিন্তু এটিকে মোহনবাগান গোল করতে পারেনি, লাস্ট অব্দি সুমিত পাসির ওন গোলে কিন্তু এটিকে মোহনবাগান জিতেছিল। তো সেখানে কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সিভলি সেই ম্যাচে সলিড ছিল, যদিও সেখানে দিমিত্রি পেত্রাতোসের মতো একটা প্লেয়ার এসেছে এটিকে মোহনবাগান দলে, সেখানে এটিকে মোহনবাগানের অ্যাটাকিং ভাগটা কিন্তু আরও শক্তিশালী হয়ে গিয়েছে। তো সেখানে ওভারঅল ভালো ম্যাচ হবে বলাই যায়। এবার যদি কথা বলা যায় যে কোন দলটা এগিয়ে আছে বা কাদের জেতার পসিবিলিটি বেশি, তো খাতায় কলমে দেখতে গেলে অবভিয়াসলি এটিকে মোহনবাগানের টিমটা কিন্তু ইস্টবেঙ্গলের টিমের তুলনায় অনেক বেটার লাগছে, তো সেখানে এটিকে মোহনবাগান খাতায় কলমে এগিয়ে থাকবে। এবং এখনও পর্যন্ত যদি প্রথম দুটো ম্যাচের এটিকে মোহনবাগানের ফুটবল বলো, তারা ভালো ফুটবলও খেলেছে, তো সেই তুলনায় দেখতে গেলেও কিন্তু এটিকে মোহনবাগানকেই বেটার লাগছে। তো এটা বলতেই হয় যে এটিকে মোহনবাগান কিন্তু এগিয়ে থেকে মাঠে নামছে। তবে আসল লড়াই যেটা হবে সেটা তো মাঠে হবে, মাঠের মধ্যে কারা কতটা বেটার খেলবে তার উপরেই ম্যাচের রেজাল্ট ডিপেন্ড করে থাকবে। এটিকে মোহনবাগান এগিয়ে নামলেও যদি ইস্টবেঙ্গল প্লেয়াররা নিজেদের মাঠের মধ্যে 100% দেয় সেক্ষেত্রে হয়তো ইস্টবেঙ্গলও ম্যাচ জিততে পারে। আর এমনিতে ডার্বির মতো ম্যাচের কিন্তু এরকম আগে থেকে প্রেডিকশন হয় না, সেখানে কিন্তু যে কোনো টিম যে কোনো টিমকে চমকে দিতেই পারে, তো সেখানে অবভিয়াসলি এটিকে মোহনবাগান এগিয়ে থাকলেও ইস্টবেঙ্গলও ম্যাচ জিততে পারে, সেই পসিবিলিটি আছে, সেই ক্ষমতা তাদের মধ্যে আছে। তবে স্টিফেন কনস্ট্যান্টাইনকে কিন্তু সাহসী ফুটবল খেলাতে হবে, স্টিফেন যদি অত্যধিক ডিফেন্সিভ ফুটবলে যায় সেক্ষেত্রে কিন্তু এটিকে মোহনবাগানের জেতার চান্স বাড়বে। আর সম্ভবত জুয়ান ফেরান্দো কিন্তু অ্যাটাকিং ফুটবলেই যাবে, জুয়ানকে যতটুকু চিনেছি তো দেখে মনে হচ্ছে জুয়ান ফেরান্দো কিন্তু এই ম্যাচেও অ্যাটাকিং ফুটবলই খেলতে চাইবে, তো সেখানে স্টিফেন কনস্ট্যান্টাইন কীভাবে স্ট্র্যাটেজি সাজায় এটিকে মোহনবাগানের এগেনস্টে সেটাই দেখতে হবে। আর যদি টিম নিয়ে কথা বলা যায় বা প্লেয়িং ইলেভেন নিয়ে কথা বলা যায়, তো সেই নিয়ে একটা ডিটেল ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছিলাম, লিঙ্ক দিয়ে দেবো, দেখতে চাইলে দেখতে পারো। তাও যদি একটু প্লেয়িং ইলেভেন নিয়ে কথা বলা যায়, তো সেখানে এটিকে মোহনবাগান টিমের একটা দুটো জায়গায় চেঞ্জ হতে পারে। আই থিঙ্ক সুভাশিস বোসকে লেফট ব্যাকে স্টার্ট করানো উচিত, লেনিকে দিয়ে স্টার্ট করানোর ভাবনাও কিন্তু জুয়ান ফেরান্দোর মাথায় আসতে পারে, এবং লিস্টন আশিক এবং মানভীরের মধ্যে যে কোনো দুজন স্টার্ট করবে যেই নিয়ে আগেই আলোচনা করেছিলাম। উল্টো দিকে ইস্টবেঙ্গলের টিম নিয়ে কথা বললে, তো তারা কিন্তু আনচেঞ্জড ইলেভেন নিয়ে নামতে পারে অথবা দুটো চেঞ্জ করতে পারে, একটা জর্ডন ওডোহার্তির জায়গায় সৌভিক চক্রবর্তী আসতে পারে এবং তার সঙ্গে অ্যালেক্স লিমা আসতে পারে হচ্ছে সিম্বয় হাউকিপের জায়গায়। তো সেখানে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটাও তোমাদেরকে মোটামুটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা যদি এই বিষয়ে ডিটেলে ভিডিওটা দেখতে চাও লিঙ্ক নিচে ডিসক্রিপশানে আছে, সেখানে গিয়ে দেখতে পারো। আর কি প্লেয়ারদের কথা বললে, তো সেখানে একদিকে ক্লেটন সিলভা থাকলে উল্টো দিকে আছে দিমিত্রি পেত্রাতোস, একদিকে লিস্টন কোলাসো থাকলে উল্টো দিকে আছে হচ্ছে ভিপি শুহের। তবে এটিকে মোহনবাগানের কাছে হুগো বা জনি কাউকর মতো কিন্তু কোয়ালিটি মিডফিল্ডার আছে, সেই জায়গাতে ইস্টবেঙ্গলের জর্ডন ওডোহার্তি, অ্যালেক্স লিমা বা কিরিয়াকু তারা কীরকম খেলে তার উপরে কিন্তু ম্যাচের অনেক কিছু ডিপেন্ড করে থাকবে। আর দুই দলের ডিফেন্সকেও কিন্তু স্ট্রং থাকতে হবে, দুই দলের ডিফেন্সেই কিন্তু কিছু কিছু প্রবলেম লেগেছে। তো ওভারঅল যদি এটিকে মোহনবাগান আর ইস্টবেঙ্গল টিমটা তুলনা করো, তো সেখানে ডিফেন্সের দিক থেকে বলতে গেলে এটিকে মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলকে কিছুটা বেটার লেগেছে, তবে মিডফিল্ড এবং আক্রমণ ভাগ এই দুটো বিভাগেই কিন্তু এটিকে মোহনবাগান বেশ কিছুটা এগিয়ে আছে। তো সেখানে যদি ইস্টবেঙ্গলের ডিফেন্স এটিকে মোহনবাগানের আক্রমণ ভাগকে আটকে রাখতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের একটা জেতার পসিবিলিটি থাকবে। তবে এটিকে মোহনবাগানের মিডফিল্ড এবং আক্রমণ ভাগ তারা যদি নিজেদের সেরা খেলাটা খেলে দেয় সেক্ষেত্রে আই থিঙ্ক এটিকে মোহনবাগানই ম্যাচটা জিতবে এবং এটিকে মোহনবাগানই এগিয়ে থেকে নামবে। এবার বাকি তো যা হবে সেটা মাঠেই দেখা যাবে। তো সেখানে একটা ক্র্যাকিং ডার্বির আশা করছি, চাইছি খুব হাড্ডাহাড্ডি লড়াই হোক, যে টিমই জিতুক ম্যাচটা যেন খুব এক্সাইটিং হয় এটাই চাইছি।
আর যেহেতু এটিকে মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুই দলে ম্যাচ জিতে আসছে, তো দুই দলের সাপোর্টারদেরও কিন্তু অনেক এক্সাইটমেন্ট আছে এই ম্যাচটা নিয়ে। তো সেখানে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আই থিঙ্ক কালকে আমরা দেখতে চলেছি, এবং এটিকে মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুই দলকেই জানাবো বেস্ট অফ লাক। তো তোমাদের কি মনে হয় এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচের রেজাল্ট কি হতে পারে, ম্যাচের মেন কি প্লেয়ার কারা হতে পারে, অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তার পাশের বেল আইকনটাকেও অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।